Dear viewers, Assalamualaikum warahmatullah. Chole elam arekti notun video niye shamim CT scan and MRI learning center e. Amar ei channel e cholche CT scan MRI er upor learning prashikshon. Tar dharabahikotay Toshiba CT scan er upor ami arekti video niye chole elam. Tar age ami apnader ekti shukhobor dite chai je amar ekti লার্নিং সেন্টার আছে যেখানে সিটি স্ক্যান এবং এমআরআই এর উপর প্রশিক্ষণ দেওয়া হয়, একদম ব্যবহারিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে এখান থেকে বিভিন্ন টেকনোলজিস্ট এবং এই বিষয়ে যারা স্টাডি করতেছেন তারা সরাসরি সিটি স্ক্যান এবং এমআরআই মেশিনে গিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, আপনারা দেখুন তো, ভাবুন তো একবার যে আমাদের যে এখন যে যুগ, সেখানে বাচ্চাদের ওয়ান থেকে মাস্টারদের কাছে বা টিউশনিতে দিয়ে দেওয়া হয় বাচ্চাদের উন্নত প্রশিক্ষণের জন্য। তাহলে আমরা যদি সিটি স্ক্যান এমআরআই এর উপর ভালোভাবে প্রশিক্ষণ নিতে চাই, তাহলে তো আমাদের একটা লার্নিং সেন্টার দরকার। তাহলে যদি এরকম একটি প্রতিষ্ঠান থাকে, এরকম একটি একাডেমি থাকে যেখানে টিউশনির মতো প্র্যাকটিক্যাল জ্ঞান দেওয়া হবে, তাহলে মন্দ কি? আমি সেই চিন্তা করি আপনাদের সামনে এরকম একটি ট্রেনিং সেন্টার নিয়ে এসেছি। যদি আপনাদের এতে বিন্দু মাত্র উপকার হয়, তাহলে আমার এই ট্রেনিং সেন্টারের সার্থকতা। ঢাকার বাইরে থেকে অনেকেই আমাকে ফোন দিয়েছেন যে ট্রেনিংটা নেওয়া অত্যন্ত দরকার, কিন্তু আসলে ঢাকা আসতে পারছি না। আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলবো যে আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন, আপনি অনেকটাই সিটি স্ক্যান এবং এমআরআই আয়ত্ত করে ফেলতে পারবেন। কারণ আমার এই লার্নিং সেন্টারটিতে, এই চ্যানেলটিতে এরকমভাবে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি যাতে আপনার সহজেই মেশিনে গিয়ে কাজ করতে পারেন। এখানে এমনভাবে বুঝিয়ে দেওয়া হয় মানে আসলে কাজটা করতে আরো সহজ, কিন্তু আমি সেটাকে আরো অনেক ব্যাখ্যা করি বিদায় সেটা একটু বড় হয়ে যায়। আপনি উদাহরণস্বরূপ ধরেন, আপনি যদি 35কে যদি আপনি 20 দিয়ে গুণ করতে চান, আপনি সহজেই 700 বলে ফেলবেন। কিন্তু আপনাকে যদি একটু শিখানোর ভাষায় বলা হয় যে 35কে 20 দিয়ে গুণ করব, প্রথম শূন্যটা আমরা রেখে দিলাম, 35কে আমরা তাহলে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 × 5 = 10, 10-এর শূন্য থাকবে আর হাতে রয়ে যাবে 1, তাহলে 2 × 3 = 6, 6 আর ওই যে হাতের 1 থাকলো, 6 × 1 = 7, তাহলে 7-এর সামনে একটা শূন্য হলো, আরও একটা শূন্য আমি রেখে দিয়েছিলাম সেটা আমি বসিয়ে দেব। তার মানে হলো 35কে 20 দিয়ে গুণ করে হলো 700। অথচ আমি যদি অঙ্ক করতে যাই, এটা আমার 5 সেকেন্ডের ব্যাপার মাত্র। যেহেতু আমি এটা বোঝানোর চেষ্টা করেছি, এই জন্য সময়টা একটু বেশি লাগতেছে। সুতরাং আমি এই যে সিটি স্ক্যান এমআরআই এর উপর ব্যাখ্যাগুলো দেই বা মেশিনের উপর যে সরাসরি আমি বিভিন্ন লেখা এনে জিনিসটা ব্যাখ্যা করি, এর জন্য সময়টা একটু বেশি লাগবে। কিন্তু আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন এবং কখনোই ভিডিও টেনে দেখবেন না, শুধু আমার ভিডিও না, যে কোনো কারো ভিডিও, আপনার প্রয়োজনীয় ভিডিও, আপনার যদি মনে হয় যে এটা আপনার জন্য খুবই প্রয়োজনীয়, তাহলে অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনার মানে জিনিসটা দুর্ভেদ্য মনে হবে না, কারণ মাঝখানে আপনি হয়তো টেনে দেখেছেন কোনো ইনফরমেশন গ্যাপ পড়ে গিয়েছে। তাহলে যারা আমার এই লার্নিং সেন্টারটিতে বা ট্রেনিং সেন্টারটিতে ট্রেনিং নিতে আগ্রহী, আমি মনিটরে ট্রেনিং এর একটা সময় দিয়ে দিলাম। এই সময় অনুসারে যারা আসতে আগ্রহী, তারা এখানে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে আমি আপনাদের একটা ভালো ট্রেনিং দেওয়ার আমি ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। ইতিমধ্যে আমার এই ট্রেনিং সেন্টার থেকে 40-50 জন ট্রেনিং নিয়ে চলে গেছেন এবং অনেকেই
আমার ট্রেনিং এর পর সরাসরি মেশিনে যে কাজ করছেন এটা আমার জন্য একটা পরম সৌভাগ্য। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমি এই চ্যানেলের মাধ্যমে কিছু টেকনোলজিস্টকে গড়ে তুলব, আমার সেই লক্ষ্য আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা যদি সহযোগিতা করেন, আপনাদের ভালোবাসা পেলে আমি ইনশাআল্লাহ আরো অনেক দূর অগ্রসর হতে পারবো। সেই জন্য আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি সময়সূচিটায় যে দেখুন আমি এখানে দিয়ে দিলাম, সময়সূচিটা ভালোভাবে একটু দেখতে থাকুন। দেখার পর আমি আজকে তোশিবা মেশিনে কি দেখাবো সেটা বলে দেব। আজকে আমি তোশিবা মেশিনে দেখাবো কিভাবে স্ক্যান করতে হয় এবং রি স্ক্যান করতে হয়। রি স্ক্যান বলতে আমরা বুঝি একটা স্ক্যান করলাম, স্ক্যান করার পরে আমার কন্ট্রাস্ট দেওয়ার প্রয়োজন হতে পারে বা রোগী মুভমেন্ট করতে পারে, নড়াচড়া করতে পারে, তার কারণে আমার রিপিট স্ক্যান নেওয়া লাগতে পারে, এটাকে আমি বলছি রি স্ক্যান। অর্থাৎ একটা স্ক্যানের পর তোশিবা মেশিনে আবার কিভাবে আরেকটি স্ক্যান করবেন, যে কোনো প্রয়োজনই হোক না কেন, সেটাই আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো। মনোযোগ সহকারে দেখবেন, প্রথমে আমি একটু ডিটেলস বর্ণনা সহকারে দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখবেন, তারপরে আমি স্মুথলি এবং স্ক্যানটা দেখিয়ে দিব, তাহলে আপনাদের বুঝতে জিনিসটা সুবিধা হবে। তাহলে চলুন আমরা ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা রোগী একটা এন্ট্রি করব, এন্ট্রি করতে আমার আইডি নাম্বার দিতে হবে। হ্যাঁ, এবার পেশেন্টের নেম দিতে হবে। হ্যাঁ, আবেনা বেগম নামে আমি একটা রোগী এন্ট্রি করছি। হ্যাঁ, তার পুরুষ নাকি মহিলা সেটা দিতে হবে। হ্যাঁ, ফিমেল দিয়ে দিলাম, এই যে এবারে এইজ দিয়ে দিতে হবে। এইজ দিয়ে দেওয়া হলো, তারপরে কোন অংশের স্ক্যান হবে সেটা ঠিক করে দিতে হবে। হ্যাঁ, আমরা এখানে একটা চেস্টের স্ক্যান করব, সেটা আমরা দিয়ে দিলাম। এখন এখানে আমি কী কী তথ্যগুলো পূরণ করেছি আমি আবার ভালো করে একটু দেখিয়ে দিই। এই যে আইডি নম্বর আমি পূরণ করলাম, নাম পূরণ করলাম, সেক্স কি সেটা দিয়ে দিলাম, বয়স দিয়ে দিলাম এবং কি স্ক্যান হবে সেটা দিয়ে দিলাম। এখন পরবর্তী ধাপে চলে যাব। আমরা আগে দিয়েছি বডির কোন অংশে স্ক্যান হবে, কিন্তু কি ধরনের স্ক্যান হবে সেটা দেইনি। এখন আমরা কি ধরনের স্ক্যান হবে, অর্থাৎ চেস্টের এইচআর সিটি স্ক্যান হবে, আমি এখন সেটাতে ক্লিক করব। এই যে এখন এটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, আমি ক্লিক করে দিলাম। হ্যাঁ, এখন মেশিনকে বলে দিতে হবে আমি আসলে কীভাবে পজিশন দিয়েছি সে সেভাবে স্ক্যান করবে, মানে অর্থাৎ হেড ফার্স্ট নাকি ফিট ফার্স্ট। এটা আমি এই যে ফিট ফার্স্টে দিয়েছি এবং স্ক্যান কি আউট হবে নাকি ইন হবে সেইটা এখানে বুঝিয়ে দিতে হবে ভালোভাবে। এই যে আমি বুঝিয়ে দিলাম, রোগীটা বাহিরের দিকে বেরিয়ে আসবে, অর্থাৎ এদিকে যে তীর চিহ্ন দেওয়া আছে আমি তীর চিহ্ন দেখিয়ে দিলাম এবং রোগীর হবে ফিট ফার্স্ট, এইভাবে মেশিনকে বুঝিয়ে দিতে হবে। তাহলে পরবর্তী ধাপে আমরা চলে যাই। হ্যাঁ, এখন মেশিনটা রেডি হয়ে গেল। এখন এই যে রেডি বাটন এবং স্টার্ট বাটন, এই যে জ্বলতেছে নিপতেছে আমি থামিয়ে দিব, অর্থাৎ রেডি করে দেব। হ্যাঁ, রেডি হলো অর্থাৎ থেমে গেছে। এখন আরেকবার চাপ দিলে আমার এই যে আমার স্ক্যানোগ্রাম চলে আসবে। এই যে আমি চাপ দিয়ে দিয়েছি, এখন এই যে স্ক্যানোগ্রাম আমার চলে আসছে। এই যে আমার স্ক্যানোগ্রাম চলে আসছে। স্ক্যানোগ্রাম চলে আসার পর আমার প্ল্যানিং করতে হবে। কীভাবে প্ল্যান করতে হবে আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা এই যে বাটনগুলো দেখছেন, এটাতে ধরে যদি মাউস ড্র্যাগ করি তারপরে উপরে এবং নিচের দিকে নামবে। আর এই যে আরেকটা বাটন
দেখতে পাচ্ছেন এটাকে যদি মাউস ধরে আমি মুভ করি তাহলে এটা রাইট এবং লেফট সাইডে মুভমেন্ট করবে। তাহলে চলুন আমরা কিভাবে এটা করে সেটা সরাসরি ভিডিওতে দেখি। এই যে দেখুন, এখন আমি এটাকে ফপ ঠিক করে দেব এবং বর্ডার লাইন ঠিক করে দেব। এই যে আমি আগে যেভাবে দেখাইছিলাম এখন সেভাবে আমি কাজটা করে দেখাচ্ছি। হ্যাঁ, আমার যখন সব কিছু ঠিক থাকবে আমি তখন আবার সেই স্টার্ট বাটন এবং রেডি বাটনে চলে যাবে। হ্যাঁ, আমার সব ঠিক আছে, মেশিন অটোমেটিক মুভ নিয়ে নিবে কনফার্ম করলে। হ্যাঁ, এখন সেই রেডি বাটন এবং স্টার্ট বাটন রেডি হবে, বাটনটা জ্বলতে থাকবে, নিভতে থাকবে, আমি থামিয়ে দেব অর্থাৎ রেডি করে দেব। মানে এটাকে যখন এখন প্রেস করি তাহলে এটা থেমে যাবে অর্থাৎ এটা রেডি হলো। এখন সে আমাকে বলছে যে আমাকে আরেকবার প্রেস করুন তাহলে আমি স্ক্যান শুরু হয়ে যাব। হ্যাঁ, আমি এখনও প্রেস করিনি, আমি করলে দেখিয়ে দেব। এই যে আমি প্রেস করেছি, তার মানে এখন স্ক্যান শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই যে স্ক্যান শুরু হচ্ছে, স্ক্যান শুরু হয়ে গেল। হ্যাঁ, স্ক্যান শুরু হচ্ছে, স্ক্যান শেষ হয়ে গেল, স্ক্যান শেষ হয়ে গেল। এখন আমি দুই একবার স্ক্রল করে দেখব কোনো আর্টিফ্যাক্ট আসছে কি না বা পেশেন্ট নড়াচড়া করেছে কি না সেটা ভালো করে দেখব। এক অনেক ধরনের আর্টিফ্যাক্ট আসতে পারে, মোশন আর্টিফ্যাক্ট আসতে পারে, অনেক ধরনের আর্টিফ্যাক্ট আসতে পারে। এই জন্য আমি ভালো করে স্ক্রল করব। স্ক্রল করার পরে আমার এটা আমি আসলে রি স্ক্যান আবার দেখাবো কীভাবে আরেকটা স্ক্যান করবো, অর্থাৎ কন্ট্রাস্ট দেওয়ার প্রয়োজন হতে পারে বা রোগী মুভমেন্ট করতে পারে সেই জন্য আরেকবার স্ক্যান করা লাগতে পারে। সেটাই আজকে আমার বিষয় যে স্ক্যান এবং রি স্ক্যান কীভাবে করে। হ্যাঁ, এখন এই যে আমি এই যে ঘরটা এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম স্ক্যানের ঘর। যখন আমার প্রথম স্ক্যান শেষ হয়ে যাবে তখন নিচে আরেকটি ঘর অটোমেটিক ওপেন হয়ে যাবে। ঠিক এই যে এরকম আমি ম্যানুয়ালি দেখালাম, এরপরে আমি মেশিনে দেখাই দেব। এক নম্বর ঘরটি দিয়ে অর্থাৎ আমি এখন হলুদ চিহ্ন দিয়ে যেটাকে মার্ক করেছি সেটাতে কী বোঝাচ্ছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সেটাতে বোঝাচ্ছে যে স্টার্ট পজিশন ছিল 00 এবং ইন পজিশন ছিল তার 290, অর্থাৎ আগের স্ক্যানটি হয়েছে 00 থেকে 290 পর্যন্ত। এখন মেশিন চাচ্ছে সে 290 থেকে আরও 290 যোগ করে সে চলে যাবে, অর্থাৎ 290 থেকে 580 পর্যন্ত সে চলে যেতে চাচ্ছে। কিন্তু আমি যেহেতু আবার আগের স্ক্যানটি নেব সেহেতু অবশ্যই আগে যেই পজিশন ছিল সেই পজিশনই নিব, অর্থাৎ এই 290 এখন আমি 00 করে দেব এবং ওই 500 যে 80 আছে সেটা অটোমেটিকই 290 হয়ে যাবে। অর্থাৎ আগের স্ক্যানটি ছিল 0 থেকে 290 পর্যন্ত, এখনও রিপিট স্ক্যানটিও হবে 0 থেকে 290 পর্যন্ত। অন্যথায় কী হবে, আমি আগে করেছি চেস্ট, এখন সে 290 থেকে যদি নিচের দিকে যেতে থাকে তাহলে এটা হয়ে যাবে লোয়ার অ্যাবডোমেনের অংশ স্ক্যান হবে। তাই আমি 00 করে দেব, স্টার্ট পজিশন আগের মতোই এবং ইন পজিশন থাকবে আমার 290। তাহলে চলুন এখন আমরা ভিডিওটি সরাসরি মেশিনে দেখি। এটা দেখানোর পর যেহেতু আমি এখানে ব্যাখ্যা করেছি তাহলে অনেক কঠিন মনে হবে, এটা পুরোটা আমি ব্যাখ্যা করার পর আমি সরাসরি একদম স্মুথলি আবার দেখাই দেবো, তাহলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। এখন এই যে দেখেন 290 জায়গায় আমি 00 দিয়ে দিয়েছি। এখন যদি আমি এন্টার মারি, কিবোর্ডের যদি এন্টার মারি, শেষেরটা আমার 290 অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমি এন্টার কি প্রেস করছি, এই যে দেখেন 290 হয়ে গেছে। এখন আমি কনফার্ম করব, কনফার্মের পর ওকে করব। ওকে করলে আমার সেই আগের মতো আবার স্ক্যানের ঘর আসবে, স্টার্ট বাটন আসবে, রেডি বাটন আসবে, এই যে আবার রেডি হয়ে যাবে, এই যে আবার রেডি হয়ে গিয়েছে, অর্থাৎ জ্বলছে নিচ্ছে। এখন আমি প্রেস করে এটাকে রেডি করলাম, এখন আমি এই যে আবার স্ক্যান চাপ দিলাম, এখন স্ক্যান শুরু হয়ে যাবে। এই স্ক্যান হওয়ার পর সে আরেকটি স্ক্যানের জন্য রেডি হয়ে যাবে। তোশিবা মেশিনে এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এই যে দেখুন আরেকটা স্ক্যানের জন্য সে
রেডি হয়ে গিয়েছে, আমি স্টপ না চেপে আমি স্ক্যানটা আবার দেখালাম, এই দেখেন তৃতীয় স্ক্যানের জন্য সে রেডি হয়ে গিয়েছে, মানে সে একই পজিশন 290 থেকে 580। আমি আবার যদি রিপিট নিতে চাই আবার শূন্য চেপে দেবো, 290কে শূন্য দিয়ে দেবো, কিন্তু আমি আর নেবো না, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এটা এখানে শূন্য প্রেস করলাম, এই পাশেরটা হয়ে যাবে 290। এইভাবেই একটা তোশিবা মেশিনে স্ক্যান এবং রি স্ক্যান করা হয়, অর্থাৎ আমরা যদি আবার স্ক্যান নিতে চাই তাহলে রেডি হয়ে যাবে, আমরা পজিশন নাম্বার বসাই দেব, স্ক্যান শুরু হয়ে যাবে। আমরা শুরু থেকে এখন স্মুথলি স্ক্যানটা আবার ভালো করে দেখব, তাহলে আমরা ভালোভাবে বুঝে যাব। এখানে আমি ডিটেলস খুব একটা বর্ণনা করব না, যেহেতু আমি ইতিমধ্যে বর্ণনা করেছি, এখন দেখতে থাকুন। এইভাবেই তোশিবা মেশিনে একটা রোগীর স্ক্যান এবং রি স্ক্যান করা হয়। তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।